নমস্কার ইভি বাংলার এই ভিডিওটাতে আজকে কথা বলবো আমরা টাটা মোটরস নিয়ে টাটা মোটরস একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করেছে ওরা বলছে যে এর ভেতরে ওরা ওদের দশটা নতুন ইলেকট্রিক কার্স মার্কেটে লঞ্চ করবে এটা একটা খুবই বড় নিউজ কারণ ওরা হচ্ছে টাটা মোটরস হচ্ছে একটা অ্যাস্টাবলিশড আইসি ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর ওদের জন্য এত তাড়াতাড়ি মাত্র চার বছর চার বছরের ভেতরে এতটা নতুন ইলেকট্রিক কার্স বানানোর মানে হচ্ছে যে ওরা খুবই অ্যাগ্রেসিভলি ইলেকট্রিক টেকনোলজি নিয়ে কাজ করছে ওদের এখন যেগুলো মডেলস কিনতে পাওয়া যায় সেগুলো হচ্ছে টাইগার ইভি নেক্সন ইভি আর এলট্রোজ ইভিও খুব শিগগিরই আসছে যার মধ্যে নেক্সন ইভিটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি পপুলার ইলেকট্রিক কার তাই এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আর খালি এতখানিই না ওরা বলছে যে ওরা চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নিয়েও খুব কাজ করছে চার্জিং ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো ভালো করে স্প্রেড করতে চাচ্ছে ওরা অলরেডি টাটার চার্জিং ইনফ্রাস্ট্রাকচারটা আপনি যদি দেখতে যান তাহলে ভারতবর্ষের কারেন্ট সিচুয়েশন হিসাবে খুবই ভালো এবার ওরা সেটাকে আরো স্প্রেড করছে এর বাইরে ওরা একটা ইলেকট্রিক ভেহিকেলের সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়েও কাজ করছে সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে আপনারা টেসলা মোটরস এর অটোনোমাস ড্রাইভিং এর বিষয়ে জানেন ড্রাইভার ছাড়াই গাড়িটা ইন্টেলিজেন্টলি এআই বেসড ডিসিশন নিবে তো সেই অটোনোমাস ড্রাইভিং টেকনোলজি নিয়ে এবার টাটাও কাজ করছে আর সব থেকে বড় নিউজ হচ্ছে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং নিয়ে টাটা এবার ভারতবর্ষে ইলেকট্রিক এর ব্যাটারি বানানোর কাজ করছে তার মানে ওরা এখন ইনভেস্ট করছে ব্যাটারি কিভাবে ভারতবর্ষে বানানো যায় সেটা নিয়ে খালি লিথিয়ামাইন ব্যাটারিতে সীমিত না ওরা রিসেন্টলি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সাথে একটা এমও সাইন করেছে যার হিসাবে ওরা নেক্সট ওয়ান ফোরটি ফোর উইক্স এর ভেতরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কে পনেরোটা বাস তৈরি করে দিবে এই বাস গুলো ইউজ করবে হাইড্রোজেন ফিউএল সেল আর ওয়ান প্রায় তিন বছর তিন বছর থেকে একটু কম তার মানে আসা তিন বছরের ভেতরে ভারতবর্ষে আপনি হাইড্রোজেন ফিউএল সেল বাস পাবেন যেটা টাটার বানানো হবে আর এই টেকনোলজিক্যাল এক্সপার্টিসটা ওরা ওদের ইলেকট্রিক ভেহিকেলস ব্যাটারি ম্যানুফ্যাকচারিং এও আনতে পারবে হয়তো লিথিয়াম লিথিয়োমায়ন ব্যাটারিগুলো আরও ডেভেলপড হবে বা আপনারা জানেনি যে এখন কথা চলছে যে লিথিয়াম সেটা হচ্ছে হাইড্রোজেন সেল তো টাটা যদি এই কাজটা বছরের ভেতরে করে দেয় তাহলে আমরা খুব শিগগিরই একটা খুব মেজর শিফ্ট দেখতে পারবো ইলেকট্রিক ভেহিক্যালস এর ব্যাটারি টেকনোলজি নিয়ে এই এমওইউটা সাইন করার পর টাটা কোম্পানি খুবই এক্সাইটেড হয়ে আছে কাজ আরম্ভ করেছে আর ওরা এটাও জানিয়েছে যে ফেম ওয়ান স্কিম হিসাবে ওরা গভর্নমেন্টকে দুশো পনেরোটা ইলেকট্রিক বাসেস বানিয়ে দিয়েছিলেন আর ফেম টু স্কিম হিসাবে ওরা ছশোটা ইলেকট্রিক বাসেস বানাচ্ছেন টাটা যখন এত অ্যাগ্রেসিভলি ইলেকট্রিক মার্কেটে ওদের এন্ট্রিটা অ্যানাউন্স করেছে তার মানে আসা তিন থেকে চার বছরের ভেতরে আমরা ইলেকট্রিক ভেহিকেলসে একটা খুব ভালো ইম্প্রুভমেন্ট দেখতে পারবো আরও ডিটেলস পেতে এরকমই ভিডিও আপনারা এই চ্যানেলেই পাবেন তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন আর সংকল্প করুন বিদ্যুৎ বাছুন